আসসালামু আলাইকুম, তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, আমার ব্যাগে তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া সবাই একসাথে বসে গল্প করতেছিলাম আন্টিদের সাথে, তো তখনই মাথায় প্ল্যান আসলো যে আমরা যেহেতু রোজা রাখছি তো বিকালবেলা মোহাম্মদ মিনথিয়া ওদেরও মাদ্রাসা খুলে যাবে, তো ভাবলাম যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, বিমান জাদুঘরে নিয়ে যাব ওদেরকে ভাবলাম। তো আমরা রেডি হওয়া শুরু করে দিলাম, আমরা 4টার দিকে বের হব। তো আমি আর আন্টি রোজা আর মোহাম্মদ মিনথিয়া ওরা সবাই রেডি হয়ে গেছে, মাহিয়া আমার ভাই ওরা সবাই রেডি হয়ে গিয়েছে। তো আমরা বের হয়ে গিয়েছিলাম বিমান জাদুঘরের সামনে এসে দেখি বিমান জাদুঘর অফ। আমরা আসলে ইফতার করার জন্য সব খাবার দাবার রেডি করে নিয়ে আসছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। আমার খুব ইচ্ছা ছিল রোজাতে সবাই ঘাসের উপর বসে বসে ইফতার করছিল, তো আমার ওই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আমি যখনই দেখতাম সব ব্লগ আর আপু ভাইয়ারা এরকম কোনো ভিডিও বানাচ্ছে, আমার খুব ভালো লাগতো, আমি সব ফুল ভিডিওটা দেখতাম। তো এই জন্য ভাবলাম আজকে আমরাও যেহেতু রোজা আছি তো বাইরে মোহাম্মদ মিনথিয়া খোলাও হয়ে যাবে, আর আমরাও আইসে দেখলাম কাজ হলো না, মানে রবিবার ছিল, ছুটির দিন ওই দিকটা বন্ধ থাকে, এটা গত সপ্তাহের ভিডিও ছিল, তো এই জন্য আর ঢোকা হয়নি। আসলে আমাদের মতো শুধু আমরা আসিনি, আরও অনেকেই আসছিলেন, কেউই ঢুকতে পারেনি। তো এখন কোন দিকে যাব, তো হঠাৎ আমার ভাই বললো, আমার ভাইও বাসায় ছিল তো এই জন্য আর কি আসা হয়েছিল, তো আমার ভাই বললো চল তোদেরকে এক জায়গায় নিয়ে যায়। তো আমরা যেখানে মেলা করেছিলাম আগারগাতে তো ওদিকে নিয়ে আসছে, ওদিকে আসলে সুন্দর জিনিসটা রাস্তার মধ্যে দুই পাশে খাবারের দোকানগুলো বসে, তো খুব ভালো লাগে। তো জুয়েল ওই জায়গায় নিয়ে গেল, বলো ওই জায়গায় চল, ওই জায়গায় নিয়ে তোদেরকে বসাই কোথাও। তো যেহেতু আসছি এত কষ্ট করে তো বাসা তো আর যাওয়ার কোনো আনা ইচ্ছা ছিল না, সবাই একটু ঘুরতে আসছিলাম যেহেতু, তো ও বললো ওই জন্য আমরা দেখলাম যে না আমরাও যাই, ঠিক আছে যাই বসি কোথাও। তো আমরা তো বাসা থেকে সব প্ল্যানিং করে আসছিলাম, চাদর নিয়ে আসছিলাম, একটু নাস্তা টাস্তা বানিয়ে নিয়ে আসছিলাম যেহেতু আমরা বাইরে ইফতার করব। তো আমরা ফাইনালি একটা জায়গা সিলেক্ট করে এখানে বসার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি, তো আমরা চাদর নিয়ে আসছিলাম, চাদরটাও এখন বিছিয়ে ফেলবো। আর এই জায়গাটাও খুব সুন্দর ঘোরার জন্য, বিকালবেলা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায়, মানে খুব সুন্দর জায়গাটা, বাচ্চাদের বাচ্চাদেরকে একটু সময় দিতে চাইলে আসলে এই জায়গায় আসলে খুবই ভালো লাগে। এই জায়গাটার মধ্যে সবাই মোটামুটি আমাদের মতো আরও অনেকেই আছে এখানে আসছে, কিন্তু আমাদের মধ্যে এভাবে চাদর বিছাই কেউ বসে যায়নি, আমরা একটু অন্যরকমই মানে অন্যরকমভাবেই বসছি। তো সবাই জিনিসটা দেখে খুবই অবাক হচ্ছিল, সবাই যাচ্ছিল আর তাকায় তাকায় দেখেছিল আমাদের দিকে। তো আমরা ওখানে বসে গিয়েছি, একটা ছোটো সাইজের তরমুজ নিয়ে আসছিলাম, তো এইটার জন্য আসলে প্লেট আনা হয়নি। তো আন্টি ওখান থেকে কলা পাতা ছিঁড়ে দিল, বললো যে এইগুলোতে কর। তো আমরা খুবই মজা পাচ্ছিলাম, মানে খুবই মজা পাচ্ছিলাম, আমরা আসলে এরকম প্ল্যানিং করে আসছিলাম একটু ঘাসের উপর বসবো, এটা হয়নি, কিন্তু অন্য সাইড থেকে জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে, মানে ঘাসের উপর বসা হয়নি। তো লোকজন অফিস ছুটি হয়ে যাচ্ছিল, সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল যে আমরা কী করতেছি এখানে। তো আন্টি ওখানে পেঁয়াজ বেগুনি আলুর চপ এগুলো বানিয়ে নিয়ে আসছে, আর শরবত নিয়ে আসছে গুলো শরবত, আর আমি একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আসছি, আর শ্যামাই নিয়ে আসছিলাম, শ্যামাই ওরকম খাওয়া হয়নি বাইরে, আসলে শ্যামাই জাতীয় এরকম জিনিস খাওয়া হয়নি। খেজুরও নিয়ে আসছিল, তো একটা ছোট্ট মিনি সাইজের একটা তরমুজ নিয়ে আসছে জুয়েল, তো এটা আমরা এখন কেটে নিব। আমি বুদ্ধি করে ছুরিটা নিয়ে নিয়েছিলাম, আমার মাথায় এরকম ছিল কিছু একটা যে আমরা বাইরে থেকে একটু তরমুজ কিনে নেব, তো জুয়েলকে বললাম এই জন্য একটা ছোট্ট তরমুজ নিয়ে আসছি, তো আমরা আখের উপরে শরবত লেবু দিয়ে ওইটাও নিয়ে আসছি। আমি তার পাশাপাশি কুকুর আসতেছিল মাঝে মাঝে, তো এগুলো নিয়ে খুবই হাসি হচ্ছিলো, মানে হাসাহাসি হচ্ছিল যে জুয়েল বলতেছিল এখন যদি কুকুর দৌড় দিয়ে আইসে আমাদের ইফতারের উপরে এসে পড়ে তাহলে কেমন হবে, মানে এগুলো নিয়ে খুবই মজা করতেছিলাম আমরা। আসলে একসাথে এইভাবে গেলে কিন্তু খুবই মজা হয়। আর তরমুজগুলো এখানে কাইটে রাখতেছিলাম, তরমুজের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তো ইফতারের আগ মুহূর্তে আর কি আমরা এই জন্য সব কিছু গোছাই নিচ্ছিলাম, টিস্যু নিয়ে আসছি বাসা থেকে, তরমুজের খোসাটা এখন একটা পলিতে ঢুকাই, সাইডে যেহেতু রাখার জায়গা আছে তো ওখানে, মানে রাখার জায়গা তো ওখানে সবাই ময়লাই ফেলে, ওখানে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এখন আর কি খেজুর তেজুরিগুলো একটু রেডি করে নিচ্ছি। তো আসলে ইচ্ছা ছিল এরকম কিছু একটা করার, তো হয়ে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছিল, মোহাম্মদ মিনথিয়াও খুব মজা পাচ্ছিল। তা এখানে আসলে আশেপাশে আরও অনেক মানুষ এভাবে খাবারের দোকান, মানে আশেপাশে আরও ওরকম সিস্টেমটা অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছিল। তো আমরা যে গতবার মেলা করছিলাম তখন এখানেই মেলাটা হয়েছিল,
তো যেহেতু রবিবার ছিল তখন তো মেলা ছিল না, নর্মালি স্টলগুলো বসছে খাবারের, তো সাইডে ফুলও ছিল, তো খুব ভালো একটা পরিবেশ আমাদের কাছে, খুবই ভালো লাগতেছিল। তো এখন আরেকটা কলা পাতা ছিঁড়ে ওটার মধ্যে এখন মুড়ি মাখাবো, টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম, মুছে নিয়ে ওখানে ছোলাগুলো দিয়ে দিলাম। তো ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে আর কি আর যা যা আনছিল ওগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিব। আসলে মানে আমাদের খুবই হাসি পেতেছিল, পাশের মানুষজন খুবই অবাক হচ্ছিল মনে হয় যে আমরা এখানে বসে কেন এইভাবে চাদর দিছে। আসলে পিকনিকের মতোই এটা, আমাদের থেকে অনেকজন আরো অনেক কিছু শিখবে আস্তে আস্তে, যে আসলে একজন থেকে একজনই তো দেখে আগ্রহী হয় এসব কাজে। আমি তো পেঁয়াজি আলু চপিগুলো সব ছেড়ে নিয়েছিলাম আর ছোলা দিয়ে, আর কিছুটা এক দুইটা আমরা নর্মাল খাওয়ার জন্য একবার সবগুলো দিয়ে মুড়িটা মাখাই ইফতারের আগ মুহূর্তে। তো অল্প পরিমাণ মুড়িও দিয়েছিল, তো শশা আমি ছুরি দিয়ে কাইটে নিব এখন কয়েকটা। আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার সব ভিডিও দেখতে পারবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন তাহলে আমার খুব উপকার হবে। তো সব কিছু রেডি, মোটামুটি আমরাও রেডি, আজান দিয়ে দিবে এখন, একটু অন্ধকার হয়ে আসছে। আমরা অতি আগ্রহের সাথে কিন্তু বসে আছি ইফতার করার জন্য, আর বাইরের দৃশ্যটা দেখা এরকম একটু অন্ধকার হয়ে আসছে, এখন রাস্তার লাইটগুলোও জ্বালাই ফেলবে। আসলে আমি এই ভিডিওটা আরও ভিডিও করেছি, আমি অর্ধেকটা অর্ধেকটা শেয়ার করব, পুরাটা শেয়ার করলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ছাড়তে পারবো না, আর আপনারাও মজা পাবেন না। আমরা ইফতার করে এরপরে কিছু খেয়েছি, এখানে তো সব খাবারের স্টল, তো ইফতারের শেষে আমরা যাওয়ার পথে কী কী খেয়েছি কী কী করেছি ওগুলোও শেয়ার করবো, আরেকটা ব্লগ ওটার জন্য তৈরি করবো, তো ওই ব্লগটাও সবাই দেখবেন নেক্সট। এটার পরে আমি এটা কালকে ছাড়বো। তো মুড়ি মাখাই ফেলছি আমরা, কিন্তু এখনই খাবার শুরু করে দিয়েছিলাম বিসমিল্লা বলে, কেননা আজান যেহেতু দিয়ে দিয়েছে, তো সবাই খুব মজা পাচ্ছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।